আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সাদিয়াস কিচেন ভিডিও। আজকে আমি আপনাদেরকে গাজরের মজাদার লাড্ডু বানিয়ে দেখাবো। এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় চলুন আমরা দেখে নিই। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে 3 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিব। আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আসলে স্বাদ মতো দিবেন, অনেকে মিষ্টি কম খায় তাহলে একটু কম চিনি দিবেন, আর যদি মিষ্টি বেশি খান তাহলে একটু বেশি চিনি দিতে হবে। এখন আমি এটার সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব। এটাকে একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 3টা এলাচ। আমি আমার চুলার আঁচটা হাই হিটে রেখেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। খুব বেশি গুঁড়ো দুধ আসলে ইউজ করা উচিত না, গাজরের যে অরিজিনাল কালার সেটা নষ্ট হয়ে যায়, তাই অল্প পরিমাণে দুধ দেওয়াই ভালো। তাতে কিন্তু টেস্টের কোনো এদিক সেদিক হয় না, টেস্টটা কিন্তু ভালোই হয়। দুধ বেশি দিলেই টেস্ট বেশি হবে এটা কিন্তু ভুল ধারণা। আমি এখন এটাকে ঢেকে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর, দেখে নেই রান্নাটা কি অবস্থা। হ্যাঁ, পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট। আমি 4 রকমের ড্রাই ফ্রুট দিচ্ছি। এখানে আছে নারিকেল, চীনাবাদাম, কিশমিশ আর খেজুর। এই 4 রকমের ড্রাই ফ্রুট আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন অনবরতভাবে নাড়তে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। এবং চুলার আঁচটা আপনার মিডিয়ামে রাখতে হবে। খেজুরটা যখন দাঁতের নিচে পড়বে তখন খেতে খুবই ভালো লাগে এবং খুবই টেস্ট হয়। ড্রাই ফ্রুটগুলো অবশ্যই অ্যাড করলে খুব ভালো লাগে। আমি ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা প্যানের গায়ে থেকে উঠে আসবে। এটা আরেকটু ঘন হবে এবং প্যানের গায়ে থেকে উঠে আসলেই লাড্ডুটা খুব ভালোভাবে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা নিতে লেগে যেতে পারে। খুব সুন্দর ঘিয়ের একটা গ্রান পাচ্ছি আমি, খুব ভালো লাগছে। এটা লাড্ডু বানানোর জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে গরম গরমই লাড্ডুটা তৈরি করে নিব। আমি এখন অল্প পরিমাণে হালুয়া নিয়ে এটাকে লাড্ডু বানিয়ে নিব। আর অবশ্যই এলাচগুলো কিন্তু ফেলে দিতে হবে, নয়তো বা দাঁতের কামড় লাগলে এটা খুবই বাজে লাগবে খেতে। এখন আমি এভাবে গোল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি। এটা একদম গোল করে বানাবো, দেখুন লাড্ডুটা কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। আমি আবার নিয়ে লাড্ডু আড়াইটা তৈরি করে নিচ্ছি হাতে তালুতে নিয়ে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে লাড্ডুটা তৈরি করে নিচ্ছি। গাজর আসলে এখন তো শীতকাল, গাজর খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজা, বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে, বড়রা বাচ্চারা সবার কাছে এই লাড্ডুটা গাজর খুবই পছন্দের। এভাবে আমি লাড্ডুগুলো একটা একটা করে তৈরি করে নেব। দেখুন লাড্ডুগুলো তৈরি করতে কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না, খুব ইজিলি লাড্ডুগুলো হয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ঘিয়ের পরিমাপটা যদি আপনাদের ঠিক থাকে তাহলে লাড্ডুগুলো তৈরি করতে আপনাদের কোনো ঝামেলা হবে না। আপনারা যদি ঘি কম দেন তাহলে তখন আপনাদের হাতে তালুতে আপনাদের ঘি একটু মাখিয়ে নিতে হবে। ঘিটা অবশ্যই খাঁটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটার টেস্টটা একদমই ভালো আসবে এবং খেতে অনেক মজা লাগবে। আমি এভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আমার মজাদার গাজরের লাড্ডু। আপনারা এই লাড্ডুগুলোকে বানিয়ে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 20 মিনিট রেখে তারপর সার্ভ করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।